হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো ফ্রেন্ডস, ইউটিউবের ভিডিও কিভাবে ভাইরাল করবেন, ইউটিউবের ভিডিও ভাইরাল করতে গেলে আপনাকে কি কি প্রয়োজন পড়বে, কি কি কাজ করবে, তো ফ্রেন্ডস ইউটিউবের ভিডিও কিভাবে ভাইরাল করবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করে নেবেন। তো ফ্রেন্ডস, পুরো ভিডিওতে থাকবো আমি আসমত আলী, আপনারা দেখছেন আজ টেক টিউটোরিয়াল। চলুন ভিডিও শুরু করা যাক। নাম্বার ওয়ান, একটি কাজ করতে হবে, আপনি ইউটিউবের ভিডিও যদি ভাইরাল করতে চান তাহলে আপনাকে অবশ্যই একটি লিস্ট করে রাখতে হবে। আপনার ইউটিউবের ভিডিও কোন টাইমে আপনি আপলোড করবেন, ইউটিউবে ভিডিওটি পাবলিশ করবেন, সেই একটি লিস্ট করে নেবেন। সেই লিস্ট মোতাবেক আপনার ভিডিওগুলো পাবলিশ করতে হবে ইউটিউবে। আপনার ভিউয়ার্সদের বলে রাখবেন একটি ভিডিও, স্পেশালি একটি ভিডিও আপনি করবেন যে আমি ভাই অমুক টাইমে ভিডিওগুলো ইউটিউবে আপলোড করব বা পাবলিশ করব। সেই টাইমে চাইলে আপনারা ভিডিওগুলো ওয়াচ করতে পারবেন। তো অবশ্যই টাইম নিয়ে আপনাকে ইউটিউবে ভিডিওগুলো পাবলিশ করতে হবে। পার টুতে আপনাকে অবশ্যই একটি স্টেপ ফলো করতে হবে। আপনাকে ইউটিউবের যখন আপনি থাম্বনেলগুলো ম্যাক করবেন, কমসে কম আপনি আধা ঘন্টা মেহনত করার পর থাম্বনেলগুলো ম্যাক করবেন। থাম্বনেল যদি আকর্ষণীয় হয়, ভালো হয়, ফুল এইচডি কোয়ালিটি হয়, তাহলে আপনার ইউটিউবের ভিডিওতে বেশি ভিউজ আসবে এবং আপনি অল্প টাইমের ভিতরেই বহুত সাবস্ক্রাইবার আপনি গেম করতে পারবেন এবং আপনার ইউটিউবের ভিডিও ভাইরাল করতে কেউ আটকাইতে পারবে না। নাম্বার থ্রি, ইউটিউবের ভিডিও ভাইরাল করতে গেলে অবশ্যই আপনাকে ভালো পরিমাণের ট্যাগ ইউজ করতে হবে ইউটিউবের ভিডিওতে। ভালো ট্যাগ আপনি কোথায় পাবেন এবং কিভাবে ভালো ট্যাগগুলো খুঁজবেন, ভাইরাল ট্যাগ কিভাবে খুঁজবেন, এ নিয়ে আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে। সেখান থেকে চাইলে আপনার ভিডিওগুলো ওয়াচ করতে পারবেন। ওয়াচ করলে আপনার বুঝে আসবে যে কীভাবে ভাইরাল ট্যাগ খুঁজতে হয়। তো এই ছিল মোটামুটি আপনাদের সাথে শেয়ার করার মতো তিনটি টিপস আপনাদেরকে আমি শেয়ার করলাম। এই তিনটি টিপস যদি ফলো করে চলেন তাহলে ইউটিউবের ভিডিও ভাইরাল করতে আপনাকে কেউ আটকাইতে পারবে না এবং ইউটিউবের ভিডিও আপনার খুব সহজেই অল্প টাইমের ভিতরেই ভিডিও ভাইরাল হয়ে যাবে।